কয়লা, কয়লা শব্দটি শুনলে আমাদের মনে প্রথমে ভেসে ওঠে 90 দশকের ব্লকবাস্টার শাহরুখ, মাধুরী, জনি লিভার আর অমরেশ পুরীর হিট সিনেমা কয়লার কথা। তবে আজ আমরা সেই আলোচনায় যাচ্ছি না, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কয়লা নিয়ে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব এক কয়লা মানবকে নিয়ে। এক প্রকারের জীবাশ্ম জ্বালানি এই কয়লা। সাধারণত কয়লা কালো বর্ণের হয়ে থাকে এবং এটি কার্বনের একটি রূপ। কাঠ বা খড়ি হতে কাঠ কয়লা এবং খনিজ কয়লা খনিতে পাওয়া যায়। গ্রাম অঞ্চলে কামার কিংবা লোহার কারিগররা বেশিরভাগ যে কয়লা ব্যবহার করে থাকে তা কাঠ বা খড়ির কয়লা। গ্রামে গৃহিণীরা যে খড়ি ব্যবহার করে রান্না করেন তার থেকেই কাঠ কয়লার উৎপত্তি, আর এই কাঠ কয়লা সংগ্রহ করে বিক্রি করে অনেকের জীবন ধারণ করছেন। এমনই একজন মানুষ আজকের গল্পের নায়ক, আমাদের বিষ্ণু কাকা। চলুন আমরা বিষ্ণু কাকা সম্পর্কে জেনে আসি। আমরা আজকে পেয়েছি দীর্ঘদিন পর বিষ্ণুচন্দ্র কাকার সাথে দেখা পেয়েছি। ছোটবেলায় যখন দেখতাম চুলা, মাটির চুলাতে খড়ি দিয়ে রান্না হতো, তখন সেই খড়ি থেকে ছাই উঠায় রাখা হতো, কয়লা উঠায় রাখা হতো। কাকা এলাকায় যেত, চিল্লাতো, কয়লা নে, কয়লা দেবেন নাকি কয়লা না, কয়লা কয়লা বলে তখন ডাকতো পাড়া মহল্লায়। সেই টাইমে পাড়ার মহল্লার যে বৌঝিরা তারা কয়লা নিয়ে আসতো, কাকা সেই ছাইগুলো ফেলে দিয়ে কয়লাগুলো বাছাই করতো। আমরা সেই বিষ্ণু কাকার সঙ্গে কথা বলবো এখন। আপনি কতদিন হলো এই পেশা? আপনার বয়স কত? আচ্ছা, আপনি হঠাৎ এই পেশাটি কেন আসেন? কেমন কয়লাগুলো দিয়ে আসলে কী হয়? আচ্ছা, কর্মকার্য কাজের জন্য আপনি কয়লা সংগ্রহ করেন, কেমন কেমন প্রফিট আছে? আপনি প্রচুর দিয়ে কী কাজ শেষ হচ্ছে না? আপনার ছেলেরা কেউ কাজ করছে? আপনার ছেলেরা করছে না? আপনার ছেলে মেয়ে কথা ছেলে কী করে? সে ছোট্টবেলা থেকেই দেখছি বিষ্ণু কাকা তার সাইকেল নিয়ে গ্রাম থেকে গ্রামে কয়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। 65 বছর বয়সী বিষ্ণু কাকা জীবন সায়ন্যে এসেও পায়নি তেমন কোনো সহযোগিতা। এই ভিডিওর মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ, সরকারি কোনো সহায়তার মাধ্যমে যেন বিষ্ণু কাকার মুখে একটু হাসি ফুটিয়ে তোলেন, তবেই আমাদের সার্থকতা। ভালো থাকুন বিষ্ণু কাকা, সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘ সুস্থ জীবন দান করুন।